তোমার ভাই, সে কিন্তু বিয়েতে কোনোভাবে জড়ায়নি, কিচ্ছুতি করেনি সে। আমি তোমার শুনলুম কাল নাকি এখানে এসে খুব হম্বিতম্বি করেছে, ওই বৌমা বন্ডে নাকি সে সই করেছে বলে ওকে খুব চাপে রেখেছে, থানা পুলিশ করবে বলছে পরাগ। শিমুল যদি সইটা না করতো তাহলে আমি হয়তো বাঁচতাম না মা। আমি তোমার বৌমার উপরে যত অত্যাচারই করি না কেন, তোমার বৌমা কিন্তু সেসব কথা মনে রাখেনি। ও এইরকম অবস্থায় এত বড় ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। মা তুমি আমাকে আমাকে সামলাতে দাও মা, আমি রক্ত মাংসের মানুষ তো, একটা মানুষ এক জীবনে কতটা খারাপ হতে পারে বলো তো। আমি যখন মৃত্যুশয্যায় ছিলাম তখন শিমুল আমাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে, তারপরে আমি বুঝতে পেরেছি শিমুলের আমার জীবনে অবদান কতটা। কোনো অবদান না, যে কেউ হলেই আমি এই কাজটাই করতাম। হ্যাঁ শিমুল, যে কেউ হলেই তুমি এটা করতে, কিন্তু আমি তো আর যে কেউ নই শিমুল। যে কেউ তো তোমার জীবনটা এভাবে তছনছ করে দেয়নি শিমুল, তাই আমার জন্য তোমার করাটা একটু আলাদা। থাক বাবা, উপর আগে সমস্ত কথা এখন থাক, থেকে পরে সমস্ত কথা বলুক্ষণ। আমি ভাবছিলাম কি কাল তো তোমায় বাড়ি নিয়ে যাবে, তো ছেলেটা আমার চোখের সামনে থাকবে, আমার এটুকুই শান্তি, কিচ্ছু হবে না। আমি ঠিক তোমাকে সেবা শুশ্রূষা করে আমি ঠিক তোমাকে দাঁড় করিয়ে দেবো বাবা, তুমি চিন্তা করো না। তুমি আমাকে দাঁড় করাতে পারবে না মা? ও কি কথা, দাঁড় করাতে পারবো না কেন বাবা? তোমার কিচ্ছু হয়নি দেখো না, এই তো কত কথা বলতে পারছো না, ওই গলাটা একটু দুর্বল আছে, ও সব ঠিক হয়ে যাবে, তুমি 7-10টা দিন সময় দাও। বলি কি সেবা শুশ্রূষায় তোমার মায়ের কিন্তু খ্যাতি আছে। হ্যাঁ দেখো না, আমি ঠিক যত্ন আত্তি করে তোমায় আমি সুস্থ করে তুলবো, তুমি দেখো। আমার পাটা আর কোনোদিন ভালো হবে না মা। আমার পাটা কেটে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন ডাক্তার, সেটা করতে হয়নি, কিন্তু আমি আর কোনোদিন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবো না। কি বলছিস পরাগ? ঠাকুর এত বড় সর্বনাশ করলেন? না বা, তুই কাজ করবি, কাজ করবো, করবি কি করবি মা? মা প্লিজ, মা এখানে এভাবে কান্নাকাটি করো না, তোমার ছেলের কিন্তু মনের উপর চাপ পড়তে পারে,
আর দেখো সবকিছুরই তো চিকিৎসা হয়। চিকিৎসা, যে চিকিৎসার কথা বলছো শিমুল, এ খুব ব্যয়বহুল চিকিৎসা। আমাদের পক্ষে এই চিকিৎসা করা সম্ভব নয়। তার থেকে এটাই ভালো হয়েছে মা, ঈশ্বর আমাকে এইভাবে শাস্তি দিচ্ছে। আমি মনে মনে ধরে নেব যে আমি যে পাপ করেছি এতদিন, এটা তার শাস্তি। আমার আমার কোনো দুঃখ হচ্ছে না মা, বরং আমার মনে হচ্ছে আমার কিছুটা পাপ স্খলন হল, আমার পাপ একটু হলেও কমলো মা। স্বস্তি হচ্ছে মা। মা এইভাবে কান্নাকাটি করো না, কান্নাকাটি করছো কেন? আমার পরাগ যদি আর সত্যি সত্যি হাঁটতে না পারে তাহলে কি হবে? কি মা, এমন কথা কিন্তু কেউ এখনো বলেনি যে ও হাঁটতে পারবে না, এটা বলার এখনো সময় আসেনি। হ্যাঁ, এখন হয়তো হাঁটতে পারছে না, চিকিৎসার মধ্যে দিয়ে গেলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলবো, আর নিতান্তই যদি হাঁটতে না পারে তারও তো অনেক ব্যবস্থা আছে, হুইল চেয়ার আছে, আরো কত কি আছে যাতে মানুষ হাঁটতে পারে। তুমি চিন্তা করো না বৌমা, যে এত ভরসা আমাকে দিচ্ছ তুমি, কথাও তো ঠিক, তুমি তো আর থাকবে না আমার কাছে, তুমি তো চলে যাবে। কে দেবে এত ভরসা তখন আমায়? কেউ নেই। বিপদে ফেলে চলে যাব না, বাড়িতে থাকি না মানে এই তো নয় যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিপদের দিনে আমি ঠিকই পাশে থাকব। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ, তুমি আমাকে এত ভালোবেসেছ মা, আর আমার পুতুল দি, সে তো আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে, এগুলো তো আমি কোনোদিনও ভুলবো না। তাই বিপদের দিনে আমি তোমাদের পাশে আছি। আমি বরঞ্চ যাই মা, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। না বৌমা, এখন যেও না, এখন এখন এখানেই থাকো তুমি। ওই শোনো, আমরা যখন বাড়ি ফিরবো না, আমরা দুজনে মিলে যাওয়ার সময় ওই ডাক্তারের সঙ্গে তখন তুমি কথা বলে নিও, এখন যেও না, এখানে থাকো। আচ্ছা, তোমরা মা ছেলে কথা বলছো, এখানে থেকে আমি কি করবো বলো তো? তার থেকে কাজটা সেরে আসি না, আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি। শিমুল, আমি জানি আমি তোমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই না। তার কারণ আমি তো ক্ষমার যোগ্যই নই, শুধু আমি চাই তুমি তোমার বাকি জীবনটা ভালোভাবে কাটাও। তোমার জীবনে যাকে তুমি তোমার যোগ্য বলে মনে করো তার সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাও। আমি তো জানি শিমুল, আমি কোনোদিনই তোমার যোগ্য ছিলাম না, সেটা আমি যেদিন থেকে বুঝতে পেরেছিলাম সেদিন থেকে তোমার সঙ্গে আরো বেশি বেশি করে খারাপ ব্যবহার করেছি।
শিমুল, আমি না মানুষ হিসেবে নিকৃষ্ট একজন মানুষ, তোমাকে স্ত্রী হিসেবে পাওয়ার কোনো অধিকার আমার ছিল না, সেই জন্যে ঈশ্বর এই সম্পর্কটা টিকিয়ে রাখেননি। আমি তোমার এত ক্ষতি করেছি, এত ক্ষতি, তার জন্য ঈশ্বর আমাকে ছেড়ে দেবেন তা তো হতে পারে না। দেখো আজকে আজকে আমাকে কেমন শাস্তি দিয়েছে শিমুল। আমি আমি যদি আর কোনোদিন উঠে না দাঁড়াতে পারি, আমি যদি কোনোদিন আমার পায়ে হাঁটা চলা না করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। আমার আমার মনে হবে যে আমি আমার কৃতকর্মের শাস্তি পাচ্ছি। এইগুলো আমি আমি কখন বুঝতে পেরেছি জানো শিমুল? যখন আমি এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলাম, তখন এই সময় মানুষ যেগুলো উপলব্ধি করে, যে কথাগুলো আমি এখন বলছি সেগুলো মিথ্যে হতে পারে না, এগুলো সব সত্যি। তুমি জীবনে একটা বার আমাকে একটু বিশ্বাস কর। আমি এখন এসব কথা ভাবছি না, এসব কথা ভেবেও কোনো লাভ নেই। আমি শুধু ভাবছি যে চিকিৎসার যদি কোনো ব্যবস্থা থাকে, সেই চিকিৎসাটা করাতে হবে। সেটা শুধু নিজের জন্য না, গোটা পরিবারের জন্য। একজন আর্নিং মেম্বারের যদি এই অবস্থা হয়, তাহলে গোটা পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমার হাতে আর কিছু নেই শুনুন, আমি বললাম না আজকেই ডাক্তারবাবু এসে জানিয়ে দিয়েছে। থাক আর বলিস না বাবা, আর বলিস না। দেখ আমি চাকরি বাকরির জন্য ভাবছি নে, তুই যে প্রাণে বেঁচে ফিরে এসেছিস সেই আমার কাছে অনেক। কি করি বল, আমি তো মা, সন্তান মায়ের কাছে সবচেয়ে প্রিয়, সন্তানের প্রতি মায়ের দুর্বলতা যে অনেক বাবা। যাকে যা কিছু হয়েছে হয়েছে, তুই যে প্রাণে বেঁচেছিস আমার কাছে এই যথেষ্ট, জীবনটাই তো সব। আমি সবকিছু মেনে নেব, বাকি সবকিছু আমি মেনে নেব। আমি আর ভাবছি না, শুধু শুধু তুমি বেঁচে থাকো বাবা। আমি দরকার হলে লোকের বাড়ি রান্না করে তোমাকে খাওয়াবো, কিন্তু তুই বেঁচে থাক পরাগ, তুই ভালো থাক পরাগ, তুই সুখে থাক পরাগ, তুই ভালো হয়ে ওঠ বাবা। লোকের বাড়ি রান্না করে তোমাকে খাওয়াতে হবে না মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলে ঠিক ভালো হয়ে উঠবে। কোনো না কোনো উপায় ঠিক ডাক্তাররা বার করবেন, আমি কথা বলবো ডাক্তারদের সাথে, তুমি এত চিন্তা করো না। ও বৌমা, কাল যে ওকে নিয়ে যেতে হবে, তো কি করে কি হবে, কি করে নিয়ে যাবো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো আছি, আমি আসব, আমি নয় এসে ওকে নিয়ে যাব। আর কত আর কত ঋণে বাঁধবে তুমি আমাকে শিমুল? এটা কোনো ঋণ নয়,
এটা কর্তব্যবোধ। মানুষ হয়ে জন্মেছি তো, ওইটুকু কর্তব্যবোধ থাকা উচিত। একজন অসুস্থ মানুষকে বাড়ি পৌঁছে দেওয়ার মধ্যে কখনো কোনো ঋণ থাকে না, আর সেইটুকু করতে আমার কোনো অসুবিধে হবে না। ভাই শোন, তোকে আজকে সবটা খুলে বলতেই হবে। কি বলবো? বলবি, এতদিন ধরে তো চন্দন সম্পর্কে অনেক কথা তুই বলেছিস, এটা ওটা সেটা, সব থেকে বেশি ভোকাল চন্দন সম্পর্কে তুই হয়েছিস, তাই বলতে হবে যে চন্দন কি করেছে যার জন্য এত কথা। বুঝতে পারছি না তো। আর আরেকটা জিনিস, আমি কয়েকদিন ধরেই দেখছি চন্দনেরও যেন ওর প্রতি একটা অ্যালার্জি, অদ্ভুত। ওর সম্পর্কে কোনো কথা হলেই বিরক্ত হয়, ইরিটেটেড হয়। আবার কদিন ধরে আমাকে এটাও বলেছে যে ওকে বলো এতদিন ধরে এখানে আছে কেন, এবার যেন চলে যায়। হ্যাঁ, এটা তো বলবেই, সেটাই তো স্বাভাবিক। স্বাভাবিক মানে? না না, বলতে হবে বলে কোনো কথাই হতে পারে না। চন্দন এই ধরনের কথা বলারই ছেলে নয়। তুই তো ওকে আমাকে চেনাবি না। সরি টু সে, তুমি এখনো চন্দনটাকে চিনতেই পারোনি। আমি চিনতে পারিনি? ছেড়ে দে না শিমুল, কি দরকার, তোর তো এমনিতেই অনেক স্ট্রেস যাচ্ছে। না 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 না, ছেড়ে দেওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না। আর আজ যদি শিমুল আমাকে ছেড়ে দেয়, আমি তো শিমুলকে ছাড়বো না। আর চন্দন তো বলছিল, কি রাগ চন্দনের ওর ওপর, স্বাভাবিক, খুব স্বাভাবিক। হঠাৎ করে কোথাও কিছু নেই দেখলাম পরাগের কাছে গিয়ে ভিড়ছে, পরাগের জন্য প্রচন্ড দরদ উঠলে উঠছে। কেন গো? এতদিন ধরে শতদ্রুকে ওয়েট করিয়ে রেখেছে, শতদ্রুর বিয়েটা ভেঙে গেল, শতদ্রুর গোটা জীবনটা শেষ হয়ে গেল। কি করছে শিমুল? শতদ্রুর ভালো মানুষের সুযোগ নিচ্ছে ও। আর এই জন্যই তো চন্দনদা বলে, দরকার নেই তো ওর সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখার দরকার নেই তোমাদের। তাই নাকি? চন্দনদা এই কথা বলেছে? প্লিজ আমাকে একটু চন্দনদার সাথে মুখোমুখি কথা বলতে দেবে? না, আমি কথা বলতে দেবো না। তবে তো চাই না মুখোমুখি, তোদের কোনো তর্ক বিতর্ক হোক, আমি কি সেটা চাইবো? আমি তোকেও যেমন ভালোবাসি, তেমনি চন্দনের সেন্টিমেন্টের জায়গাটাও তোমাকে বুঝতে হবে। ওর সেন্টিমেন্টের দাম দেওয়া মানে কি? চন্দনদা ঠিক যেটা বলবে সেটাই তুমি করবে, তাই তো? না, সেটা তো বলা হয়নি। পাশে বিপাশাদি, আমরা না তোমার সাথে একটা বাত করতে চাই, পর ঠিক সে বল নেই পারে। কি এমন কথা রে, না বলতে পারার কি আছেটা কি? আমাকেই তো বলবি, না বলার মতো কি কথা বলবি তো? আমার সম্পর্কে ভুলভাল কিছু বলবি না, চন্দন সম্পর্কে বলবি? কি ভুলভাল কথা বলবি? যা ইচ্ছে তাই বলবি, সেটা মেনে নেবো? তুই ভাবছিস কি করে যে তুই যা ইচ্ছে তাই চন্দনের সম্পর্কে বলবি, সেটা মেনে নেবো? আমি মানবো না। কি মানবে না তুমি? চন্দনদার একটা বিয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে। তুই যতই ভালো মেয়ে সেজে থাকিস না কেন শিমুল, তুই বেসিক্যালি ভালো নস, ছোট মনের মেয়ে। নাহলে চন্দন সম্পর্কে এত বড় কথাটা তুই বলতে পারতি না। লজ্জা করলো না একবারও? তোর থেকে তো বয়স অনেকটা বড়, লজ্জা করলো না এই অসভ্যের মতো একটা নোংরা কথা উচ্চারণ করলি তুই চন্দন সম্পর্কে? হ্যাঁ, যে চটটা মারলাম না, এক ফোঁটা রিগ্রেট করছি না আমি। তুই ছোট বোনের মতো তো, তোকে ভালোবাসি, তাই এরকম অসভ্যের মতো কথা বলবি যদি আবার মার, তুই ভবিষ্যতেও আমার কাছে মার খাবি। তুই ভাবিস না শিমুল, তোকে ভালোবাসি বলে তুই যা নয় তাই চন্দন সম্পর্কে বলবি, যা খুশি তাই বলবি, আর সবটা আমি মেনে নেব, এটা ভাবিস না। বিপাশাদি, শিমুল খুব মারকে ঠিক করনি তুমি। হ্যাঁ, কি বলতে কি চাইছিস তোরা? বেশ, তুমি আমায় খারাপ মেয়ে ভাবো তো? বিপাশাদি, তুমি বলো না আমার কি স্বার্থ আছে তোমার সাথে চন্দনদার সম্পর্কটা শেষ করে দেওয়া? খারাপ ভালোর এখানে কোনো প্রশ্ন নেই, খারাপ ভালোর কথা তো আমি বলিনি। কিন্তু যেটা চন্দন নয় সেটা তুই চন্দন সম্পর্কে বলবি আর সেটা আমি মেনে নেবো, সেটা তো হতে পারে না। কোথা থেকে একটা উটকো কথা কান্নাকার কাছ থেকে তুই শুনে এসছিস, সেটা তুই আমাকে আমার হাজবেন্ড সম্পর্কে বলবি, আমার খারাপ লাগবে না? কেউ কিছু বলেনি, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, সেটা কি ভুল? আর এখানে যে আমি একা শুনেছি তা কিন্তু নয়, এই যে দুজন দাঁড়িয়ে আছে তারাও সবটা দেখেছে। সবটা বুঝি মিথ্যে?
বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিসটা কি? কি দেখেছিস তোরা? কি দেখেছিস? কি দেখেছ গো সুচরিতা দি? চুপ করে থাকো না, কি কি দেখেছ আমাকে বলো। আচ্ছা থাক না এখন এইসব ঝামেলা। কেন সুচরিতা দি কেন থাকবে, কেন এড়িয়ে যাচ্ছ, সত্যি কথা বলতে পারছো না? দেখো তুমি যদি সত্যি বিপাশার দিকে ভালোবাসো সত্যি কথাটা বলো, বলা উচিত, ও আমাদের বন্ধু, শীর্ষে তুমি অন্তত বলো। হ্যাঁ বিপাশা দি, শিমুল যে বলছে না ও সাচ আছে। কি সাচ আছে, কি বলছিস তোরা? এটা দেখছি চন্দন এতদিন ধরে যা বলেছে সব ঠিক, আমাকে বারবার বলতো তুমি এই যে এত লোকের সঙ্গে মেলামেশা করো, এত লোকের সঙ্গে হাহাহি করো, তোমার এই ওভার ফ্রেন্ডলি নেচারটা মোটেও ভালো নয়, তুমি হারে হারে টের পাবে কি বিপদ হবে তোমার। ঠিক দেখছি আমি, তাই হচ্ছে। আমি ওকে ইগনোর করতাম এতদিন ধরে, ভাবতাম যা ভুলভাল বলছে, কিন্তু দেখছি না যা বলে যে সবটা সত্যি। দিনের পর দিন ধরে ওকে আমি ইগনোর করে গেছি শুধু তোমাদের জন্য, তোমাদের জন্য। তোর হাজবেন্ডের ক্রাইসিস বলে আমি, প্লিজ এই কথাটা বলো না। আমি তো তোমাকে বলিনি বিপাশা দি তুমি আমার সাথে চলো, তুমি নিজের উদ্যোগে গেছো। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো বলেই আমার সাথে গিয়েছিলে সেটা আমি মানছি, কিন্তু চন্দনদার যখন আপত্তি ছিল তখন কেন গিয়েছিলে? চন্দন তো কোনোকালে এসবে আপত্তি করেনি, কখনো কোনো কিছুতে আমাকে বারণও করেনি, কিন্তু এখন যে কথাটা চন্দন বলছে সেটা তো আমারও কথা। তুই তো শতটুকে ঠকাচ্ছিস, তুই যেটা করছিস ওর সাথে সেটা ঠিক করছিস তুই? কোথাও কিছু না, পরাগের সঙ্গে নাকি তোর ডিভোর্স হয়ে গেছে, আর এখন তুই পরাগকে নিয়ে এমন চিন্তায় আছিস যেন পরাগ ছাড়া তোর জীবনে কেউ নেই। বিপাশা দি তুমিও তো আমার সাথে গিয়েছিলে গো, বাকিরাও ছিল, কই সেই সময় তো তুমি আমায় এই কথা বলনি? না বলিনি, কারণ আমি ভেবেছিলাম পরাগের অত বড় একটা অপারেশন হয়েছে, ওই রকম একটা মেজর অ্যাক্সিডেন্টটাকে ও ফিরে এসেছে, তাই জন্য তুই ওকে হেল্প করেছিস। এবার ঠিক আছে ও বেঁচে ফিরছে, ও সুস্থ হওয়ার পথে আছে, তুই তো থেমে যাবি না? তুই তো শাশুড়িকে নিয়েও গেলি হসপিটালে ওকে দেখতে। তা কি করতাম আমি, কে নিয়ে যেত ওনাকে? ওনার ছোট ছেলে তো এসবের মধ্যে ভিড়ছেই না, ওই ভদ্রমহিলাকে আমি একা একা ছেড়ে দিতাম।